হ্যালো ব্রিয়ান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লেসেন লাইফ এডুকেশন আশা করবো তোমরা সবাই ভালো আছো তো দেখো আজ নাম্বার সিস্টেম থেকে আমরা ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেনের সেট নিয়ে এসেছি ঠিক আছে তো যে সমস্ত কোয়েশ্চেনগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে তো সেই সমস্ত কোশ্চেনগুলো আজ আমরা আলোচনা করবো তাহলে তোমাদের বেসিক কনসেপ্ট যা ছিল যা তোমরা গেন করেছো তারপরও যদি সেটটা কমপ্লিট করো তো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে অ্যাকচুয়ালি কী কনসেপ্ট তুমি নিয়ে নিচ্ছ ঠিক আছে কিন্তু কনসেপ্ট যতক্ষণ তুমি অ্যাপ্লিকেশন করবে তোমার নলেজের অ্যাপ্লিকেশান তুমি যতক্ষণ করবে ততক্ষণ অবধি কিন্তু তোমার কনসেপ্ট গেন করলেও সেটাকে ক্লিয়ার কনসেপ্ট গেন বলে না ঠিক আছে তো চলো প্র্যাকটিস সেট করে নিই তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে দেখো তো কিছু কোয়েশ্চেন আমরা নিয়ে এসেছি ইম্পর্টেন্ট তো ফার্স্ট কোশ্চেন চলো দেখে নিই দেখো ইফ দ্য নাম্বার এইট ফাইভ ফাইভ ফোর অ্যাস্টারিক ফোর ইজ কমপ্লিটলি ডিভিজেবল বাই ফোর দেন হোয়াট উইল বি দ্য স্মলেস্ট ভ্যালু অফ স্টার অর্থাৎ কি এই নাম্বারটাকে আমার চার দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে গেছে ঠিক ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি এই অ্যাস্টারিকের ভ্যালু কী দেবো অর্থাৎ স্মলেস্ট এই অ্যাস্টারিকের কোন ভ্যালুটার জন্য আমার কমপ্লিটলি ডিভিজিবল হবে চার দিয়ে তো চলো দেখে নিই তাহলে তো আমি যদি স্মলেস্ট নাম্বার দিয়ে শুরু করি ধরো জিরো জিরো দিয়ে যদি শুরু করি তাহলে আমার লাস্ট দুটো ডিজিট হবে জিরো ফোর চারের রুল কী ছিল আমার লাস্ট দুটো ডিজিট যাতে চার দিয়ে ভাগ করা যায় তাহলে আমার নাম্বারটা যাবে তো আমি যদি জিরো বসাই তো জিরো ফোর লাস্ট দুটো ডিজিট চার দিয়ে ভাগ করা যাচ্ছে অর্থাৎ আমি নাম্বারটা আমার চার দিয়ে ভাগ করা হতো অর্থাৎ আমার লাস্ট অর্থাৎ অ্যাস্টারিকের ভ্যালু হবে আমার জিরো ঠিক আছে তো অপশন ডি দেখিনি পরেরটা ইফ দ্য নাম্বার ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই সিক্স দেন দ্য স্মলেস্ট অর লিস্ট ভ্যালু অফ অ্যাস্টারিক বি অর্থাৎ স্মলেস্ট থাকতে পারে লিস্ট থাকতে পারে যাই থাকুক না কেন তোমরা বুঝে যাবে যে একটা আমার মিনিমাম একটা ভ্যালু চাইছে তো দেখো ছয় ছয় দিয়ে আমার রুল কী ছিল আমরা কী দেখেছি ছয় দিয়ে যা আমরা শিখেছি কী শিখলাম আমরা ছয় দিয়ে যে দুই এবং তিন দিয়ে কোনো একটা নাম্বার যদি যায় তাহলে আমার সেই নাম্বারটা ছয় দিয়ে যাবে তো দেখো দেখো এটা লাস্ট ডিজিট আর্ট অর্থাৎ আমার নাম্বারটা দুই দিয়ে চলে গেছে ঠিক আছে এরপর আমি যদি তিন দিয়ে যেতে হয় তা আমি কীভাবে দেখব আমি ইউনিট ডিজিট অর্থাৎ আমি ইউনিট ডিজিট না আমি ডিজিটগুলো যদি যোগ করি ডিজিটগুলো সাম করি সমস্ত ডিজিটের সাম যদি আমার তিন দিয়ে ভাগ করা যায় তাহলে আমার পুরো নাম্বারটা তিন দিয়ে যাবে দুই দিয়ে তো চলে গেছে এবং তিন দিয়ে চেক করে নিই চলো আট আট ষোলো তিনে উনিশ উনিশ পাঁচে চব্বিশ চব্বিশ সাথে একত্রিশ একত্রিশ চারে পঁয়ত্রিশ আমি এখানে কোন নাম্বারটা দেবো মিনিমাম কোন ডিজিটটা লাগাবো তাহলে আমার তিন দিয়ে ভাগ করা যাবে পঁয়ত্রিশ হয়েছে আমি যদি এক দিই ছত্রিশ হবে ঠিক আছে তাহলে আমার ছত্রিশকে তিন দিয়ে ভাগ করা যায় এবং পুরো নাম্বারটাকে আমার দুই দিয়ে ভাগ করে আছে অতএব আমার ছয় দিয়ে ভাগ করে দুই দিয়ে হলো তিন দিয়ে হলো এবং অর্থাৎ পুরো নাম্বারটা আমার ছয় দিয়ে ভাগ করা যাবে অতএব তোমার অ্যান্সার হবে এখানে আমি মিনিমাম কোন ভ্যালু দিলাম ওয়ান অতএব অ্যান্সার হবে সি বোঝা গেল চলো দেখে নি ইফ দ্য নাম্বার ফোর সিক্স স্টার টু থ্রি ইজ কমপ্লিটলি ডিভিজিবেল বাই সেভেন দেন দ্য মিনিমাম অর স্মলেস্ট অর লিস্টে মিনিমাম থাকতে পারে বা স্মলেস্ট থাকতে পারে বা লিস্ট থাকতে পারে সবগুলোর একই মিনিং ন্যাচারাল নাম্বার ইন প্লেস অফ উইল বি তো দেখো ন্যাচারাল নাম্বার কথা আমার যেহেতু বলার আছে অর্থাৎ ন্যাচারাল নাম্বার আমার কত থেকে শুরু হয় ওয়ান টু থ্রিভাবে শুরু অর্থাৎ অর্থাৎ আমি প্রথমেই জিরোটা বাদ দিতে পারব অর্থাৎ আমার এই অপশনটা হবে না তো দেখেনি চলো সাতের ক্ষেত্রে আমি কী বলেছিলাম যে বড়ো নাম্বারের যে রুলগুলো থাকে বড়ো নাম্বার যদি কোনো থাকে তার ক্ষেত্রে যে রুল হয় সেক্ষেত্রে কী হয় দেখো ফোর সিক্স স্টার টু থ্রি অর্থাৎ আমি তিনটে তিনটে ডিজিটে যদি একটা একটা করে গ্রুপ বা ব্লগ বানিয়ে নিই তাহলে আমার কী হবে তো জিরো হবে না আমি মিনিমাম এক দেখে তাহলে বসাবো অর্থাৎ এক পুট করবো এখানে ওয়ান টু থ্রি ফোরটি সিক্স এই দুটো ডিফারেন্স করবো অর্থাৎ এই তিনটে ডিজিট দিয়ে একটা ব্লক আর ফোরটি সিক্স এ সিক্স ফোর দিয়ে দিকে একটা ব্লক ঠিক আছে তো যেহেতু যে সামনে কিছু না অর্থাৎ জিরো অর্থাৎ ফোরটি সিক্স হবে তো মিনিমাম ওয়ান দিয়ে আমি দেখবো এই দুটো ডিফারেন্স করবো ঠিক আছে ওয়ান টু থ্রি আর ফোরটি সিক্স তখন আমি যদি বাদ দিই সেভেন্টি সেভেন সেভেন্টি সেভেন আমার সাত দিয়ে যাবে অবশ্যই যাচ্ছে অতএব এটা আমার মিনিমাম নাম্বার হবে ওয়ান মিনিমাম ডিজিট ঠিক আছে চলো পরেরটা হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস ইজ কমপ্লিট ডিভিজিবল বাই ফোরটি ফাইভ দেখো এই সমস্ত নাম্বারের ক্ষেত্রে কী হয় আমার এমন দুটো কো কো প্রাইমে স্প্লিট করতে হয় কো প্রাইম কী এমন দুটো নাম্বার যাদের একটা কমন ফ্যাক্টর থাকবে অর্থাৎ আমি যদি ফোর্টি ফাইভে এমন দুটো নাম্বারে স্প্লিট করি ধরো আমি পাঁচ ইন্টু নাইনে স্প্লিট করলাম এক্ষেত্রে আমার পাঁচের উৎপাদক বা ফ্যাক্টর বা গুণনিয়োগ যাই বলো কী হবে এক পাঁচ হবে নয়ের ক্ষেত্রে কী হবে এক হবে তিন হবে নয় হবে দেখো এক্ষেত্রে দেখো পাঁচ আর নয়ের কমন গুণনীয়ক একটা থাকবে সেটা হচ্ছে এক ঠিক আছে বা কমন ফ্যাক্টর একটা থাকবে সেটা হচ্ছে এক অর্থাৎ এমন দুটো নাম্বার যাদের কমন ফ্যাক্টর অর্থাৎ এফ বা গোসাগু যদি এক হয় তাদেরকে আমার কো প্রাইম বলতে পারি তো কোনো একটা নাম্বারকে স্প্লিট করে আমরা যদি কো প্রাইম পাই সেই সমস্ত নাম্বারগুলো হয়তো যে নাম্বারটাকে আমার কো প্রাইম দিয়ে ভাগ করা যায় অর্থাৎ পাঁচ এবং নয় দিয়ে যদি ভাগ করা যায় এখানে অতএব নাম্বারটা আমার পঁয়তাল্লিশ দিয়ে ভাগ করা যাবে সেরকম যদি একটা এক্সাম্পেল আমি যদি দিই সেভেন্টি টু দেখো সেভেনটি টু যদি এক্সাম্পল দিই কোনো একটা নাম্বারকে সেভেন ই টু দিয়ে কখন ভাগ করা যাবে যখন আমার কো প্রাইম কেজি একে যদি স্প্লিট করি আট ইন্টু নাইন দেখো এক দুই চার আট নয়কে আমি যদি স্প্লিট করি নয় নয় যদি আমি উৎপাদক করি এক তিন নয় দেখো এদের একটা কমন ফ্যাক্টার ওয়ান রইলো ওয়ান ঠিক আছে অতএব আমার কোনো একটা নাম্বারকে যদি আট এবং নয় দিয়ে যায় অর্থাৎ সেই নাম্বার আমার বাহাত্তর দিয়ে ভাগ করে যাবে সেরকম এখানে যদি পাঁচ আর নয় দিয়ে কোনো একটা নাম্বার যায় সেক্ষেত্রে পঁয়তাল্লিশ দিয়েও ভাগ করে যাবে তো দেখে নিই চলো পাঁচ আর নয় দিয়ে কোন নাম্বারটা যাচ্ছে দেখো লাস্টে জিরো সবগুলি পাঁচ দিয়ে ভাগ করা যাবে নয় দিয়ে কী হবে আমার ডিজিটকে ডিজিটগুলো যোগ করবো আমার যদি নয় হয় তাহলে আমি জানবো সেটা নয় দিয়ে ভাগ করে যাবে তাহলে যোগ করে নিই আট একে নয় নয় ছ পনেরো ছয় একুশ আট উনত্রিশ নয় দিয়ে যাবে না ঠিক আছে দেখেনি তুই দুই তিনে পাঁচ তিন আট চারে বারো সাত উনিশ এটাও যাবে না আট সাথে পনেরো নয় চব্বিশ পাঁচ উনত্রিশ চারে তেত্রিশ পাঁচ আটত্রিশ এটাও যাবে না তিন পাঁচ আট তিন এগারো সাত আঠারো দেখো এটা যাবে এটা নয় দিয়ে আমার যাচ্ছে ঠিক আছে অতএব এটাই হবে আমার অ্যান্সার ডি আর লাস্ট যদি জিরো পাঁচ দিয়ে চলে যাবে তো দেখো পরেরটা হুইচ অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোইং নাম্বার সিজ কমপ্লিট ডিভিজেল বাই থার্টি ফাইভ থার্টি ফাইভকে সেভাবে কো প্রাইমে তোমরা স্প্লিট করে নাও কী হবে কো প্রাইমে যদি স্প্লিট করি ফাইভ ইন্টু সেভেন তো দেখো কোনো একটা নাম্বার যদি পাঁচ দিয়ে এবং সাত দিয়ে যাবো সেই নাম্বারটা পঁয়ত্রিশ দিয়ে হবে তো দেখো এখানে লাস্ট ডিজিট আমার পাঁচ দিয়ে গেলে আমার পাঁচ জিরো পাঁচ প্রথমেই এটা ক্যান্সেল হয়ে যাবে তো সাত পাঁচ দিয়ে যাবে না তোমার সাত দিয়ে কী নিয়ম তিনটে তিনটে করে একটা ব্লক বানাবো তিনটে তিনটে ডিজিটে সে দুটো ব্লকের ডিফারেন্স যদি আমার সাত দিয়ে ভাগ করা যায় তাহলে আমার নাম্বারটা সাত দিয়ে যাবে তো দেখিনি চলো ফোর ফাইভ এইট থ্রি নাইন ফাইভ করি তিন সিক্সটি থ্রি দেখো এটা আমার সাত দিয়ে ভাগ করা যাচ্ছে অত এটা হবে আমার অ্যান্সার বি ঠিক আছে তুমি এগুলো দেখে নিতে পারো এরকম করে সাড়ে আটশো থেকে এই বা আটশো চুয়াত্তর থেকে সাড়ে আটশো বাদ দিয়ে দেবে কত হবে টোয়েন্টি ফোর সাত দিয়ে যাবে না তুমি এটাও যদি করো না কী হবে সাত দিয়ে ভাগ করে যাবে না চলো পরেটা দেখি দ্য ডিফারেন্স বিটুইন প্লেস ভ্যালু অ্যান্ড ফেস ভ্যালু অফ নাইন ইন দ্য নাম্বার দেখো এই নাম্বারটার ক্ষেত্রে আমার প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু ডিফারেন্স নয়ের প্লেস ভ্যালু এবং নয়ের ফেস ভ্যালু ডিফারেন্স বুঝেছে তো চলো নয়ের আমার কী দেখো নয়ের আমার প্লেস ভ্যালু অর্থাৎ আমি কী বলেছিলাম যে প্লেস ভ্যালু এই ভিডিওটা তোমরা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো ঠিক আছে আমি এটা পার্ট ওয়ানে আলোচনা করেছি তোমরা যদি ওখান থেকে দেখে নাও তাহলে আরও তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে তো দেখো নয়ের ক্ষেত্রে আমার প্লেস ভ্যালু কী নয়ের ক্ষেত্রে আমার কী হয় প্লেস ভ্যালু কী করে হয় দেখো সেভেন জিরো সিক্স থ্রি নাইন ফাইভ এইট টু আমি একটা কোনো নাম্বারে যে পজিশন প্লেস অর্থাৎ পজিশন ঠিক আছে তো আমি যদি এটা ওয়ান টেন্স ডিজিট হান্ড্রেড ডিজিট থাউজেন্ড ডিজিট টেন থাউজেন্ড ডিজিট এইভাবে যদি করি বা বাংলায় যদি একো দশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি এভাবে যদি করি তাহলে আমার দেখো নয়ের পজিশান কত নয় হাজার নয়ের প্লেস বল নয় হাজার বা তোমরা এভাবে করতে পারো নয়ের পরে আমার কতগুলো নাম্বার রয়েছে কতগুলো ডিজিট রয়েছে ফাইভ এইট টু তিনটে ডিজিট অর্থাৎ নয়ের পরে আমি তিনটে শূন্য লাগিয়ে দেব কারেক্ট এরপর দেখো তাহলে আমার ফেসব্যালু কত আমি যাকে যে নাম্বারটাকে দেখবো যার ফেসভ্যালু বলবো অর্থাৎ সেই নাম্বারটাই আমার ফেসভ্যালু হবে যে যাকে দেখো সেটাই আমার ফেস ভ্যালু ঠিক আছে ওদের আমি নয় আমি যদি বাদ দিয়ে দিই তো আমার হবে এইট নাইন নাইন ওয়ান ঠিক আছে তো অপশান ডি ইজ কারেক্ট বোঝা গেল চলো পরেরটা দেখে নিই দেখো সেভেন সাতের কোশ্চেনটা দেখে নি তো হোটেল উইথ দ্য ডিফারেন্স অফ অল প্লেসেস প্লেস ভ্যালুজ অফ সিক্স ইন দ্য নাম্বার এইট সেভেন এই নাম্বারটাতে দেওয়া ঠিক আছে তো দেখো নাও এখানে কি দেখো এই না এই প্রবলেমটা একটু ডিফারেন্ট টাইপের দ্য ডিফারেন্স অফ অল প্লেস ভ্যালুজ অফ সিক্স ইন দ্য নাম্বার অল কেন বলা এই কারণে অল কেন বলা হয়েছে দেখো অল এই কারণে বলা হয়েছে কি আমার সিক্স দেখো একটার বেশি রয়েছে তো এই সমস্ত নাম্বারের ক্ষেত্রে কী হবে আমি যদি বলি যে আমার প্লেস ভ্যালু ডিফারেন্স কী তো তুমি দুটো নাম্বার রয়েছে তো এখানে যেহেতু দুটো নাম্বার দেওয়া হয় একই নাম্বার দু জায়গায় রয়েছে ঠিক আছে একই নাম্বার দু জায়গায় রয়েছে তো অর্থাৎ সেক্ষেত্রে আমি করব আমাকে তাই আমার কোয়েশ্চেনটা ওরকম যে ডিফারেন্স অফ অল প্লেস ভ্যালু তাহলে ছয়ের এই ছয়ের প্লেস ভ্যালু কী হবে আমি ছয়ের পর কটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় ছয়ের পর আমার ছটা সংখ্যা রয়েছে তাই ছটা শূন্য হবে ঠিক আছে আর এই ছয়টার আমার আরেকটা শূন্য হবে ঠিক আছে আর এই ছয়টার ক্ষেত্রে আমার কী হবে প্লেস ভ্যালু দেখো দুটো দুটো সংখ্যা রয়েছে অতএব আমার ছশো হবে তো আমি যদি বাদ দিই কী হবে আমার নাইন 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 ফাইভ ফাইভ নাইন 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 ফোর ডবল জিরো ঠিক আছে তো आंसर হবে আমার সি দেখো পরের হোয়াট ইজ দ্য লোকাল ভ্যালু অফ এইট ইন দা নাম্বার দেখো লোকাল ভ্যালুটা কি লোকাল ভ্যালু হলো সেটাই প্লেস ভ্যালুটাকে লোকাল ভ্যালু বলা হয় তো কোয়েশ্চনে কখনো কখনও লোকাল ভ্যালু থাকে তো তোমরা মনে রাখবে যেটাই প্লেস ভ্যালু সেটাই লোকাল ভ্যালু তো এর ক্ষেত্রে আমার কী হবে এক দশ শত হিসে যদি করি হাজার টাকা আটশো ঠিক আছে তো আমার আটশো হয়ে যাবে প্লেস ভ্যালু তা आंसर সি দেখো হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিট দেখো আমি ইউনিট ডিজিট কী করব ইউনিট ডিজিট আমার দেখো আমি কী বলেছিলাম যে আটের সাইকিসিটি কী হয় ফোর তাহলে আমি যদি ফোরকে পঞ্চান্ন দিয়ে ভাগ করে আমার কত রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডারটা আটের পাওয়ার হবে আমি এইটা কাউন্ট করব না আমি শুধু ইউনিট ডিজিটটা দেখবো তো আটের ক্ষেত্রে আমার কি সাইক্রিসিটি ফোর তো আমি চার দিয়ে ভাগ করলাম চারটে বাহান্ন তিন তার মানে আমার রয়ে হবে আটের কিউব মাইনাস পাঁচের ক্ষেত্রে পাওয়া যায় হোক না আমার জিরো ওয়ান ফাইভ সিক্স এদের পাওয়া যায় হোক না কেন এইটা এই নাম্বারটাই চলে আসে ঠিক আছে ইউনিট ডিজিটের ক্ষেত্রে তো পাঁচ পাঁচ পঁচিশ টু দি পার টোয়েন্টি এইট তোমার সেক্ষেত্রে পাঁচই হবে তা তিনটে আটের গুণ আমি করে নিই দেখো আমি মুখে মুখে করবো তোমরা যদি স্পিডে করো তোমাদের মানে কোনো পেপারই লাগবে না পেন পেপার তোমাদের ইউজ করতে লাগবে না তোমার মুখে বের মানে বের করতে পারবে ঠিক আছে তো দেখো এইট এইট সিক্সটি ফোর সিক্সটি ফোর ইন্টু এইট সিক্সটি ফোর ফোর নেবো আর এইট নেবো দেখো টু আমি যদি দুই থেকে পাঁচ বাদ দিয়ে আমার দুই এর আগে এখানে কিছু নাম্বার রয়েছে তো তাহলে আমি বিয়োগ করলে পাঁচ দিতে পারো সাত হয় ঠিক আছে তোমার কারেক্ট অ্যান্সার এ বোঝা গেল ঠিক আছে তো পরেরটা দেখে নিয়ে চলো পরেরটাও দেখো ওভাবেই ছয়ের ক্ষেত্রে দেখো ছয়ের আমি কী বললাম যে জিরো ওয়ান ফাইভ সিক্স এদের পাওয়ার যাই হোক না কেন আমার ছয় হবে অর্থাৎ যাদের যাই হোক না কেন আমার সেম আসবে ইউনিট ডিজিট তাহলে ছয়ের আমার পাওয়ার এগুলো আমি ভুলে যাবো আমি শুধু ছয়ের দেবো ছয় টু পাওয়ার যাই হোক না কোনো আমার সিক্স হবে ইন্টু তিনের ক্ষেত্রে কী হয় তিনের ক্ষেত্রে আমি যদি চার দিয়ে ভাগ করি এত বড়ো নাম্বারটাকে আমার চার দিয়ে ভাগ করা দরকার নেই তিনের সাইকেল সিটি ফোর তার পাওয়ারটাকে চার দিয়ে ভাগ করবো এত বড়ো নাম্বারটাকে তো দরকার নেই চার দিয়ে ভাগ করো তুমি লাস্ট দুটো ডিজিট দেখে নেবে চার দিয়ে যাচ্ছে কিনা ঠিক আছে তো চার তিনে বারো ভাগ করবে চার তেরোকে ভাগ করবে চার দিয়ে চার তিনে বারো এক রিমাইন্ডার অর্থাৎ তিন পার এক হবে রিমাইন্ডারটা পাওয়ার হয়ে যায় ইউনিট ডিজিটে নয়ের ক্ষেত্রে দেখো নয়ের ক্ষেত্রে আমি কী বলেছিলাম যে নয়ের পাওয়ার যদি অড হয় সেক্ষেত্রে আমার কী হয় সেক্ষেত্রে আমার নাইন হবে ইউনিট ডিজিট এবং নয়ের পাওয়ার যদি ইভেন হয় আমার সেক্ষেত্রে ইউনিট ডিজিট ওয়ান হয় তাহলে আমার যেহেতু এখানে অড পাওয়ার রয়েছে নাইন সিক্স ডবল ওয়ান দেখো অড পাওয়ার কত আমার এখানে নয় হবে তাহলে আমার ইউনিট ডিজিট কত হবে ছয় তিন আঠারো আট থাকলো ইউনিট ডিজিট আট নয় বাহাত্তর অর্থাৎ দুই আমার ইউনিট ডিজিট ঠিক আছে পরেরটা দেখো তাহলে পরেরটা দেখো নাইন সিক্স সিক্স টু দি পাওয়ার ফাইভ ফোর ফাইভ ঠিক আছে তো দেখো আমার ছয় এগুলো দরকার নেই আমার ছয় ছয়ের পাওয়ার যায় কোনো কোনো আমার ছয় হবে মাইনাস ছয়ের আগে ধরো আর কয়েকটা নাম ওই সংখ্যা ছিল আটের ক্ষেত্রে কী আমার সাইকেশিটি ফোর তাহলে আমি একশো পঁচাত্তরকে চার দিয়ে ভাগ করবো তো পুরো টাকা দরকার নেই লাস্ট দুটো ডিজিটকে চার দিয়ে ভাগ করবো ঠিক আছে তো চার আটেরও বাহাত্তর তিনে পঁচাত্তর তাহলে তিনটে আটের গুণ তাহলে আমার আটের কী হলো তাহলে তাহলে তিনটে আটের গুণ ফল আটের থেকে চৌষট্টি আর আট লাস্টে দুই তাহলে আমার চার বোঝা গেলো লাস্ট দুটো ডিজিট তো আমার দেখো তিনটে আটের গুণ ফল তো তাহলে আট আট থেকে চৌষট্টি আগে আট আট চারে বত্রিশ আমার দেয় হোক না এখন আমি তো লাস্ট ইউনিট ডিজিট সাত এই দুই পাচ্ছি তো ঠিক আছে তবে আমি এখানে দুই ছয় থেকে দুই বাদ দিয়ে দিই কত হবে আমার চার তাহলে আমার অ্যান্সার হবে ডি ঠিক আছে তো চল পরের দেখে নি টেস্ট দেয় নাম্বার টু সেভেনটিন ইজ প্রাইম নট তো প্রাইম নাম্বার ক্ষেত্রে আমি কী রুল বলেছিলাম যে দুশো সতেরো ধরো দেওয়া আছে দুশো সতেরোর ক্ষেত্রে আমি কী করব দুশো সতেরোর চেয়ে বড়ো দুশো সতেরো হচ্ছে বড় এবং নিয়ারেস্ট আমার কোনো স্কোয়ার নাম্বার নেবো তো দুশো সতেরো হচ্ছে বড় এবং নিয়ারেস্ট স্কোয়ার নাম্বার কী আছে আমার ধরো চোদ্দো স্কোয়ার একশো ছ একশো ছিয়ানব্বই পনেরো স্কোয়ার দুশো পঁচিশ এটা নিতে পারি তাহলে পনেরো থেকে ছোটো আমার কী কী প্রাইম নাম্বার আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো তো প্রতিটা নাম্বার দিয়ে আমি দুশো সতেরোকে ভাগ করবো প্রতিটা সংখ্যা দিয়ে দুই তিন পাঁচে যদি আমার ভাগ করা না যায় তাহলে জানবো প্রাইম যদি ভাগ করা যায় একটা নাম্বার দিয়ে এইগুলোর মধ্যে এগুলোর মধ্যে থেকে তাহলে জানবো এটা প্রাইম নয় চলো দেখে নিন দুই দিয়ে যাবে কি যাবে না কেননা এই লাস্ট ডিজিট অর্ডার তিন সাত একে আট দিয়ে দশ যাবে না পাঁচ তো যাবেই না সাত দেখে নিই ইউনিট ডিজিটকে দুই দিয়ে গুণ করব সাত ইন্টু দুই পঁচিশ টু চোদ্দো রিমেনিং থেকে বাদ দিয়ে দিই একুশ থেকে চোদ্দো বাদ দিলে আমার চোদ্দো হয় এই সরি একুশ থেকে বাদ দিলে সাত হয় ঠিক আছে তো সাতকে আমি সাত দিয়ে ভাগ করতে পারবি অবশ্যই পারি অতএব নাম্বারটা আমার প্রাইম নাম্বার নয় এটা কম্পোজিট নাম্বার বোঝা গেল তাছাড়াও তুমি দেখে ডাইরেক্ট এইভাবে দেখে নিতে পারো দেখো এই ক্ষেত্রে তো তোমার বোঝা যাচ্ছে নাম্বারটা সাত দিয়ে ভাগ করলে আমার কী হয় সাত ইন্টু একত্রিশ ঠিক আছে তাহলে এটা আমার একটা কম্পোজিট নাম্বার প্রাইম নাম্বার নয় তো দেখে চলো তাহলে নেক্সট কোশ্চেন দেখো ওয়ান ফোর্টি নাইন প্রাইম কি না আমরা কীভাবে চেক করবে তাহলে একশো উনপঞ্চাশের চেয়ে বড়ো এবং নিয়ারেস্ট আমরা স্কোয়ার নাম্বার নেব তো বারো স্কোয়ার একশো চল্লিশ ছোটো হয়েছে তো ওটা নিতে পারবো না তো তেরো স্কোয়ার একশো ঊনসত্তর ওটা নেবো ঠিক আছে তো তেরো স্কোয়ার তাহলে আমার তেরো হচ্ছে ছোটো কী কী প্রাইম নাম্বার রয়েছে দুই তিন পাঁচ সাত এগারো তো প্রতিটা সংখ্যা দিয়ে ভাগ করে দেবো একশ উনপঞ্চাশকে যদি না যায় তাহলে প্রাইম কোনো একটা নাম্বার এদের মধ্যে থেকে যদি কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করা না যায় তাহলে প্রাইম নাম্বার ঠিক আছে তো একশো উনপঞ্চাশকে আমি দুই দিয়ে ভাগ করতে পারব পারবো না তিন দিয়ে নয় এক চোদ্দো যাবে না পাঁচ দিয়ে যেহেতু লাস্ট ডিজিট জিরো বা পাঁচ নেওয়া অত সেটা হবে না সাত দিয়ে ইউনিট ডিজিটকে দুই দিয়ে গুণ করে নয় দু আঠারো রিমিনট পাঠ থেকে বাদ দেবো চার সেটাও যাবে না এগারো দিয়ে যাবে কি দেখো একটা একটা ছেড়ে ছেড়ে তোমরা ডিজিটগুলো সাম করো নয় একে দশ দশ থেকে চার বাদ দাও ছয় ছয় এগারোতে যাবে না এটা আমার প্রাইম নাম্বার ঠিক আছে দেখো এবার পরেরটা দেখে নি এইট ইট সেভেন এইট ইট সেভেনের চেয়ে বড়ো এবং নিয়ারেস্ট আমার স্কোয়ার নাম্বার কী আছে দেখো আমি টোয়েন্টি নাইনের স্কোয়ার যদি বলি কত হবে টোয়েন্টি নাইন স্কোয়ার এইট ফোরটি ওয়ান তাহলে ছোটো হচ্ছে এটা নিতে পারবো না তাহলে তিরিশের স্কোয়ার আমার নশো নিতে পারবো নশো নিতে পারবো তাহলে তিরিশের চেয়ে ছোটো কী প্রাইম নাম্বার আছে টু 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29 তো প্রতিটা নাম্বার আমি ভাগ করে করে দেবো প্রতিটা সংখ্যা যদি আমার ভাগ করা না যায় কোনো এদের মধ্যে কোনো একটা সংখ্যা দিয়ে তাহলে আমি জানব ওটা প্রাইম আদারওয়াইজ নট ঠিক আছে তো দেখো তাহলে আমি দুই দিকে ভাগ করতে পারবো না তিন দিয়ে সাত আট পনেরোটা যাবে না পাঁচ দিয়ে তো যাবে না সাত দিয়ে রেমিন গুণ করবে ইউনিট ডিজিটকে দুই দিয়ে সাত দিনে চোদ্দো এমিনিং পার্ট থেকে পাঠ দেবো চুয়াত্তর হচ্ছে অষ্টআশি মাইনাস চোদ্দো সময় চুয়াত্তর অনে যাবে না এগারো সাত আট পনেরো 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 মাইনাস আট কী হয় তোমার সাত তাহলে আমার যাবে না এগারো দিয়েও যাবে না তেরো তেরো আমার ইউনিট ডিজিটকে চার দিয়ে গুন করে এমিনিং পার্টের সাথে যোগ করবো এখানে তাহলে আমার চার দিয়ে চার সাত আঠাশ আঠাশ সাথে অষ্টআশি যোগ করলে আমার কী হয় ওয়ান ওয়ান সিক্স যাবে না এইভাবে যদি আমি দেখি সতেরো দিয়েও উনিশ দিয়েও কোনো দিয়েই যাবে না ঠিক আছে তেইশ দিয়ে উনত্রিশ দিয়েও যাবে না তো দেখো এই যে আমরা তেরোর ক্ষেত্রে কী করলাম ইউনিট ডিজিটকে চার দিয়ে গুণ করলাম এবং রিমিনি পার্টের সাথে যোগ করলাম সেই চার দিয়ে গুণ করার পর যেটা বেরোলো থেকে পার্ট পার্টের সাথে যোগ করলাম সাতের ক্ষেত্রে কী ইউনিট ডিজিট দিয়ে গুণ করে রিমিনি পার্ট থেকে বাদ দিলাম কেন এগুলো হয় কীভাবে হয় মৌলিক সংখ্যাগুলোর ক্ষেত্রে কীভাবে আমরা এগুলো তৈরি করতে পারবো বা দেখতে পারবো নির্ণয় করতে পারবো তো সেই তার একটা ভিডিও আমি পার্ট ফোরে প্রাইম নাম্বার নিয়ে একটা কমপ্লিট ভিডিও সেখানে আমি দিয়েছি তো তোমরা এই বাটন বাটনে ক্লিক করে দেখে নেবে তাহলে তোমরা কমপ্লিটলি বুঝতে পারবে ঠিক আছে তো দেখে নাও তাহলে আমার এটা কি হলো প্রাইম নাম্বার একটা কারণ কারণ কোন নাম্বার দিয়ে আমার ভাগ করা যাচ্ছে না তিরিশের থেকে ছোট যে সমস্ত প্রাইম নাম্বারগুলো রয়েছে আমার কোনো কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে না অত আটশো একটা প্রাইম নাম্বার তো চলো পরেরটা দেখি হাউ মিনি ন্যাচারাল নাম্বারস বিটুইন 18 অ্যান্ড নাইনটি আর ডিভিজুয়াল বাই এইট তো এক্ষেত্রে কি হবে আমি আঠারো নাইনটিএটে হবে লিখে নিলাম তাহলে আমার আঠারোর চেয়ে বড়ো আমার আটের গুণিত কী আছে আট তিনে চব্বিশ দেখো চব্বিশ এবার আঠান আঠানব্বই হচ্ছে ছোটো আমার কী হবে বা আটানব্বই আটানব্বই তো হবে না এখানে আঠারো যাবে না অত আঠারো থেকে বড়ো এবং আঠানব্বই থেকে ছোটো আমি কী নেবো আট বারোটা আটটা ছিয়ানব্বই নাইনটি সিক্স তাহলে আমার কি আট তিনে চব্বিশ আর আট বারো ছিয়ানব্বই তাহলে আমি কী টোটাল নাম্বার আমি কী পাবো তাহলে এই বারো থেকে তিন বাদ দেবো ঠিক আছে বারো থেকে তিন প্লাস ওয়ান করবো ওয়ান হবে তোমার দশ প্লাস ওয়ান কেন করছি কারণ যখন আমি বারো থেকে তিনবার বাদ দিয়ে দিচ্ছি অলরেডি একটা সংখ্যা কমেছে অত তাই আমি এখানে যোগ করে মানে প্লাস ওয়ান করলাম ঠিক আছে তাহলে আমার অ্যান্সার হবে দশ বি চলো দেখে নিই হাউ মিনি নাম্বারস বিটুইন হান্ড্রেড অ্যান্ড থাউজেন্ড আর ডিভিজিবেল বাই ফিফটিন তো সেরকম কীভাবে দেখে নেব একশো থেকে বড়ো পনেরো গুণিত আছে পনেরো সাত একশো পাঁচ এবং হাজারের মধ্যে কী আছে বা হাজার অবধি যদি থাকতো হাজার থেকে না পনেরো দিয়ে ভাগ করা যায় না হাজারকে তো বা একশোকেও যায় না তো একশো পাঁচ নিয়েছি এক এক হাজারের মধ্যে আমরা কিনবো পনেরো এটা কী হচ্ছে পনেরো ইন্টু সাত আর আমি যদি পনেরো ইন্টু সিক্সটি সিক্স করি পনেরো ছয় নব্বই পনেরো ছয় নব্বই নয় নিরানব্বই নাইনটি নাইন 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 জিরো ঠিক আছে তো আমার সিক্সটি সিক্স হচ্ছে তো টোটাল নাম্বার আমার কী পাবো সিক্সটি সিক্স মাইনাস সেভেন একটা প্লাস ওয়ান করবো একটা যোগ করবো ঠিক আছে তা আমার এক্ষেত্রে কী হবে সিক্সটি সিক্স মাইনাস সিক্স সিক্স সিক্সটি ষাট হবে অ্যান্সার দেখো না পরেরটা এই নাম্বার হয়নি ডিভাইডেড বাই এইট এ রিমাইন্ডার ফাইভ ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই টেন দেন দ্য রিমাইন্ডার উইল তো এক্ষেত্রে কী হয় তোমার ডিভাইজার আট যেহেতু ডিভাইডেড বাই আট রিমাইন্ডার পাঁচ তোমাকে একটা কোশ্চেনটা এক নিতে হবে তাহলে কী করবো আমরা কোনো 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 করবো আর একে আট তার সাথে পাঁচ যোগ করো তাহলে আট একে আট পাঁচে তেরো তো তোমার নাম্বারটা হয়ে গেলো তেরো এবারে তেরোকে যদি তুমি সেম তাহলে নাম্বার পেয়ে গেলাম তেরো ইফ দ্য সেম নাম্বার ইজ ডিভাইডেড বাই টেন দিন দ্য রিমাইন্ডার উইলবি কী হবে দশ দিয়ে ভাগ করলাম তাহলে আমার রিমাইন্ডার কী হবে তিন তাহলে অ্যান্সার হবে ডি দেখো এখানে কেন তোমার এক ইয়ে করলাম দেখো তুমি এক্ষেত্রে কী করবে যেহেতু আট লি আট ডিভাইডেড বাই এইট এবং রিমাইন্ডার পাঁচ তো কী করবে আট আর পাঁচে যোগ করে দেবে ডাইরেক্ট যোগ করে দিয়ে যা নাম্বারটা হবে সেটা হবে নাম্বার এবার তুমি সিনেমা নাম্বারে যাই দিয়ে ভাগ করো না কেন সেইভাবে দেখে নেবে রিমাইন্ডার কী হবে কারণ এখানে দেখো এক একটা যদি কোয়েশেন্ট নিই এখানে আটটা দেখো ডিভাইজার এক এক কোশেন্ট আর এটা হলো রিমাইন্ডার তো ভাগের ক্ষেত্রে আমরা কী জানি ডিভিডেন্ড ইকুয়ালস টু ছোটবেলায় যেটা পড়েছি ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার তো ডিভাইজার এখানে আট কোশেন্ট এক নিয়েছি আর তোমার রিমাইন্ডার হচ্ছে 5 তাহলে আট ते ते 5 তেরো তাই নাম্বারটা তেরো হয়েছে ঠিক আছে তো পরেরটা দেখিনি হোটেল বি দা নাম্বার ওয়ান ডিভাইডেড সাকসেসিভলি থ্রি 4 অ্যান্ড ফাইভ লিভস রিমাইন্ডার্স ওয়ান টু অ্যান্ড থ্রি রেসপেক্টিভলি তো এই ক্ষেত্রে আমরা কী করবো দেখো এক্ষেত্রে তোমাদের আমি সাকসেসিভ ডিভিশনের লাস্ট পার্ট যেটা সাকসেসিভ ডিভিশন মেথড কীভাবে সাকসেসিভ ডিভিশন করতে হয় তো সেটাও তোমরা দেখে নেবে ঠিক আছে পার্ট নাম্বার ফাইভে সেটা আমি কমপ্লিটলি ডিসকাশন করেছি তো সেটা দেখে নেবে তাহলে খুব ভালোভাবে বুঝতে পারে তো তাও আমি তোমাদের এখানে বলে দিই দেখো তোমরা এক্ষেত্রে ডিভাইসারগুলোকে এখানে নেবে পরপর থ্রি ফোর ফাইভ রিমাইন্ডারগুলোকে এখানে নেবে ওয়ান টু ঠিক আছে তো কী করবে তোমার একটা কোশেন্ট এক নিয়ে নেবে তাহলে আমাদের নিয়ম কী ছিল এইভাবে কোনো কোনো গুণ করবো এবং ওদিকে যোগ করবো তাহলে পাঁচ একে পাঁচ পাঁচ তিন আট এই স্টেপেও তাই গুণ করবো আর ওদিকে যোগ করবো চার আট থেকে বত্রিশ দুশো চৌত্রিশ এ স্টেপেও তাই গুণ করবো ওদিকে যোগ করবো তাহলে তিন চারে আমার বারো একশো দুই আর দিকে একশো এক একশো তিন বোঝা গেল তোমার অ্যান্সার হবে একশো তিন তো এই ডিসকাস এই ভিডিওটা তোমরা লাস্ট ফাইভ মানে অর্থাৎ পার্ট ফাইভে দেখে নেবে লাস্ট পার্ট নাম্বারের সিস্টেমের তো পার্ট ফাইভ দেখে নেবে তো তোমার তাহলে তোমাদের কোনো কনফিউশন থাকবে না তো দেখো জিরো পয়েন্ট ফাইভ ভাই বার এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ পি বাই ইকুয়ালস টু দেখো বার আমার কখন এগুলো এগুলোকে আমার রেকারিং রেসিমেল বলা হয় যেমন আমি যদি যেমন ও একের তিন আমি যদি একের তিন দিয়ে ভাগ করি তাহলে এরকম আসবে আমার দেখো একই সংখ্যা আমার রিপিট চলে আসছে বারবার কন্টিনিউসলি রিপিট আসছে ঠিক আছে তাহলে আমার এটাই পৌন পণিক যেটা আমরা ছোটোবেলায় পড়েছি জিরো পয়েন্ট থ্রির মাথায় একটা ডট হবে এখানে একটা সিঙ্গেল ডিজিটের পর ডট হয় তো আমার বার কখন হয় যখন একটা সেট অফ ফিগার এখানে সিঙ্গেল ফিগার রিপিট হচ্ছে এটা সেট অফ ফিগার রিপিট হতে হবে তখন আমরা এখানে বার নিই এক্ষেত্রে আমার এক্সপ্রেশন কীভাবে করবো এটা তোমাদের যখন আমি রেকারিং ডেসিমেল চ্যাপ্টার আমি যখন শুরু করবো বা যখন পড়াবো তখন তোমাদের কমপ্লিটলি আমি ডিসকাশন করে দেবো তোমাদের কোনো প্রবলেম থাকবে না তো এখন তোমরা একটা বেসিক আইডিয়া নিয়ে রাখো ঠিক আছে তো পয়েন্ট ফাইভ ফাইভ বার মানে এখানে হবে তোমার যেহেতু বার ও তো পুরো নাম্বার নিয়ে দুটোর উপরে বার রয়েছে তো পুরো নাম্বার নেব বাই যতগুলোর উপর বার দুটো সংখ্যার উপরে বার রয়েছে অত দুটো ডিজিটের উপর বার রয়েছে অত দুটো নয় নেবো তো আমি এটাকে যদি আমি সিমপ্লিফিকেশান করি তাহলে কী হবে এগারো পাঁচ এগারো নয়সার হবে বি বোঝা গেলো এই বারগুলোকে দেখো এই বারগুলোকে আমার পিওর রেকারিং ডেসিমাল বলা হয় ঠিক আছে পিওর রেকারিং ডেসিমাল হুম আর এই এটাকে রেকারিং ডেসিমেল এটাকে পিওর রেকারিং ডেসিমাল পরেরটা দেখো এটা দেখো একটা তিন ফাঁকা রয়েছে ঠিক আছে তিনের উপর কোনো বার নেই পাঁচের উপরে বার রয়েছে তো এটাকে আমরা বলি মিক্সড রেকারিং ডেসিমাল মিক্সড রেকারিং মিক্সড রেকারিং ডেসিমেল ঠিক আছে তো ক্ষেত্রে কী হয় জিরো পয়েন্ট থ্রি ফাইভ শুধু পাঁচের মাথায় বার রয়েছে তো এই ক্ষেত্রে আমরা করতে পারবো এইভাবে এক দেখো নাম্বারটা আমি লিখে নেবো যা নাম্বার পঁয়ত্রিশ মাইনাস কী করবো যেটা হয় বার নেই সেটা লিখবো বাই কী করবো একটা বার আছে একটা নয় এখানে দুটো বার ছিল তাই নাইনটি নাইন হয়েছে একটা বার হয়েছে এখানে একটা নয় আর একটা খালি অর্থাৎ একটা ফাঁকা বার নেই জিরো তাহলে আমার হবে বত্রিশ বাই নাইনটি অর্থাৎ সিক্সটিন বাই ফোরটি ফাইভ তবে আনসার আমার ডি চলো পরেরটা দেখিনি দ্য ভ্যালু অফ সেভেন পয়েন্ট টু ফাইভ এটাকে আমরা কীভাবে লিখবো এটাকে আমরা এইভাবে লিখতে পারি সেভেন পয়েন্ট টু ফাইভ বার দেখো টু পয়েন্ট টু ফাইভের ক্ষেত্রে আমরা এই কীভাবে করবো পয়েন্ট ফাইভ ফাইভের মতো কী করবো সেভেন প্লাস পঁচিশ বাই দুটো নাম্বার লিখে নিলাম টু ডিজিট পঁচিশ বাই দুটোর উপরে যেহেতু বার নিরানব্বই সাত শূন্য পঁচিশ বাই নাইনটি নাইন অ্যান্সার হবে আমার বি আশা করবো তোমরা বুঝতে পারলে কনসেপ্ট তোমাদের আশা করবো আরও ক্লিয়ার হয়ে যাবে এটা দেখার পর তো তোমরা এইভাবে প্র্যাকটিস করতে থাকো তো আমরা আজকে এই এই সেটটার মাধ্যমে আমরা নাম্বার সিস্টেম আজকে কমপ্লিট করলাম শেষ করলাম তো আমি নেক্সট ভিডিওটা অর্থাৎ পরের দিনে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ঠিক আছে তো তোমরা প্র্যাকটিস করতে থাকো যত প্র্যাকটিস করতে থাকো নতুন নতুন কোশ্চেন আরও তোমাদের কাছে সামনে আসবে অর্থাৎ তোমাদের সামনে আসবে তোমরা আরও ভালোভাবে করতে পারবে তো এইভাবে প্র্যাকটিস করতে থাকো এবং তাহলে তোমাদের স্পিড বাড়বে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারলে বোঝাতে পারলাম তোমাদের ঠিক আছে তো আসতে তাহলে এই অবধি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করো কোনো ডাউট বা কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর এরকম ইউজফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ